এখন আর কি একটা ফ্লিপকার্ট থেকে আমরা পার্সেল অর্ডার করলাম, তো হোম ডেলিভারি দিয়ে দিয়েছে। তো সন্তু মন্ডল ভাই, তুমি কি কিনেছো? আমি একটা শু কিনেছো না, হাইপেন্স এক্সপেন্সিভ শু। কেমন কি দাম পড়েছে শুটার? শুটা 704 টাকা দাম। বাহ বাহ, কই শুটা তুমি আনবক্সিং করছো তো এখন? হ্যাঁ, করে নাও। আনবক্সিং হবে এই প্রোডাক্টটা। আমরা 5-6 জায়গায় ডেলিভারি করতে গিয়ে দেখা যাচ্ছে আইটেম নট অ্যাভেলেবল, তাও আইটেমটাকে নিয়েছি। ভেরি এক্সপেন্সিভ। তো দেখা যাক, হ্যাঁ দিচ্ছি, তো দেখা যাক আনবক্সিং করে যে মালটা এখন সব ঠিকঠাক আছে কি নেই। তুই সমঝা? হ্যাঁ, নেই তুই সমঝা নেই। এটা কত দাম নিল সন্তু? 704 টাকা। বাহ, আমরা না না আমরা অফিস থেকে নিয়ে আসলাম, ই-কার্ট শোরুম থেকে। ও মাই গড, কে ফোন করছে তুই? বাদ দে না, পিন্টু বড়। ওকে, হ্যালো, হ্যালো, তুই কোথায়? ও তা আসবি না, আমি চলে আসছি তো। আমি বিরিস্টার এখানে আছি, বিরিস্টার এখানে আয়। না না, ফোন করছে, ওকে ডিস্টার্ব করা যায় নাকি? আয় আয়, আমি এখন আসছি, আমি ঢুকছি তো এখন বিরিজে। এখানে আয়। যাই হোক, কাস্টমারের সাথে কথা বলা হয়ে গেল, তো দেখা যাক বুটটা। তো আমার খুবই পছন্দ হয়েছে এই বুটটা, বাজারে 1200-1300 টাকা করে প্রিন্টিং দাম, সেখানে আমরা 750-800 টাকার মধ্যে। ও বলছিস বহুত তেজ হো রহা হ্যায়, বহুত তেজ হো রহা। শোনো না, ভাল লাগবে তোরা বললে হবে না ভাই, তুমি পড়ো না, আমাকে দাও, আমি একবার সেপে দেখি পাটা সেপ। এখন পড়তে হবে না, এখন পড়া কোনো পায়ের সেপটা এখানে বসে বসে এই জুতোটা খুব সুন্দর। এটার এটার দাদা আরো একটা অর্ডার দিয়েছো, তোমার তো 75 টাকা বস। যাই হোক, তো খুব সুন্দর লাগলো। চার থেকে পাঁচ বছরের ওয়ারেন্টি দিয়ে রেখেছে, যে কোনো রকম কিছু ইস্যু হলে